আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি ভালো আছেন সবাই। তো গাইস, আমি এখন বেসিক্যালি আমি আসলে একটা বাইকের একটা কাজ করাইতে আসছিলাম। এখন যাইতেছি আসলে বাসার দিকে। গাইস, এখন আমি কাট পড়তি, কারণ মানে এমন একটা প্যারার মধ্যেই আর লুকিং গ্লাস লাগাইছি বেসিক্যালি। তো আরন ফাইভ এর যে থার্ড ভার্সন ওইটা সবাই লাগাইছিলাম, কিন্তু সেইটা আর পারলাম না, যার কারণে দেরি। দুঃখিত। ইন্ডিকেটর আছে। সো গাইস, আমি এখন আছি বাটারখাল লঞ্চ ঘাট। তো এই যে দিয়ে শুরু করলাম লাইফে, কিন্তু টাইম শর্ট, বিয়ে বাড়ি যেতে হবে একটা, যাও আছে। কিন্তু আমি আসলে একটা ভুল মানে যে ভাবছিলাম সেভাবে মোটিভেশন পাইনি। যাই হোক, তারপরও সামথিং অনারেবল পাইছি, বাট আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, একদম লো বেজে গেছে, মানে বেজে কি একদম শেষ শেষ। এটা আর দিয়ে কাজ হবে না। এখন আমি আর কি এদের দিয়ে গাড়ি ধরে, তো যাই হোক, পুলিশ মামলা গাড়ি ধরে কিন্তু থামায় নাই আমারে। এদের কেস দিতে আছে, আর এদের এটিএমে থাকে সব সময়। তো আমার সবই ওকে আল্লাহর মতে, আমি আপা মারা। এখন বেসিক্যালি টাইম ওদিকে লেট হয়ে গেছে, লেট আসলে একটু জামের কারণে। এটা এসে এনএক্স ভবন, আমাদের বরিশাল এনএক্স ভবন, নগর ভবন সামনে এসে ব্যান প্লাজার সব শোরুম। আর এখন আমি যাবো এই হর্ন না দিয়ে, দেখে নেই সাফি রাইডার, হর্ন না দিয়ে, হেলমেট নাই কিছু না, এরা ওভার করে দিয়ে যাচ্ছে সাফি রাইডার, যাদেরকে বলে কি আর বলবো। তো আমার এখন আমি আছি এই সদর রোড, আর এই জায়গায় প্রচুর পরিমাণ জ্যাম, জ্যাম থাকার কারণেও দীপ্ত চ্যানেলের যে গাড়ি, বাট ডাবল ইন্ডিকেটর জ্বালাইয়া ওভারটেক করতে পারবো কিনা সন্দেহ। প্রচুর জ্যাম, সারতেছে আস্তে আস্তে সারতেছে, কিন্তু জ্যাম আমি পুলিশ দেখেন হেলমেট নেই, একজনের হেলমেট নেই। ও হেলমেট আছে, আপনার সামনে যে দুটো লুকিং গ্লাস এই দুটো লাগাইছে, বাট ডি থ্রিতে লাগাবো করে, বাট ডি থ্রিতে নাই। আর একটা হিসেবে আপনার কি বলবো গাইস, এখন রেডি মানে আবার স্টার্ট করলাম গাড়ি। আসলে প্যারার ভিতরে আর থাকতে চাই না, এত প্যারা কোথায় যে রাখি নিজে জানি না, হেলমেট পরে। সো বুঝিনি তো যে কত ঝামেলা হওয়া বৌদি, মানে হ্যাঁ অনেক অনেক সবকিছুই সুন্দর গাড়িটা, একদম পারফেক্ট। আর এমন উগান্ডা যে মানে ওয়াও, সব কিছুই নাইট গ্লাস কিনলে ভালো হইতে, আসলে হেলমেটে সবাই দেখে, ঠিক আছে।
পাসার গরম আমার গাইডের প্রবলেম আছে সার্ভিসিং করা লাগবে অবশ্য মাস্টার সার্ভিসিং ডাইনে লোকিং করা দা এবং আমি এখন জজ করে সামনে দিয়ে যাইতেছি গাইস আর বেসিক্যালি আমি একটা এটা কি বেথে আমার এসএফি যাই হোক এখন ওইটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আমার আমি যে কাজে আসছি আসলে সেরিসে আবার একটা আনসাটিসফাইও সামথিং কারণ মনটা কেমন জানি আসলে মানিস পাওয়ার টাকা সবকিছু সিনিভিনি করে তো বরিশাল মনে টাকা সিনিভিস করে মানে মানি স্টার এই দিয়ে বসতে হবে আর মানি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটা স্বাভাবিক আর সব কিছু মানি ছাড়া হয় না আর এই লোকটার একটা পরিস্থিতি লাগবে কিন্তু না লাগার মতো দেখেন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিতেছে মানে এগো সিভিয়ার নাই ট্রাফিক ট্রাফিক বাইরে কি ঘুমাইতেছে অথচ ট্রাফিক এই জায়গা কিন্তু সিনিবিনি করে আমি ডাইন দিকে ঢুকবো বাট একটু ওয়েট করি সামনে যাক যে বেশ পিকপো পিকপো দিয়ে কত কিছু লাইফের ট্র্যাজেডি ইনশাল্লাহ তবে গাইস লাইফে যা চাইছি করছি ট্র্যাজেডি আর এই খাবার হোটেলগুলো ভালো রান্না ভালো হয় আর বিকজ কাউন্সিলর অফিস সামনে তো এখন চাইতেছে বাসার দিকে আর কোন জায়গায় মুভ করবো না কারণ টাইম শর্ট হয়ে গেছে আসলে বিয়ার অনুষ্ঠান বা গায়ে হলুদ সবকিছু সন্ধ্যার পরে কিন্তু ভালো লাগে সন্ধ্যার পরে ঠিক আছে বিকজ টাইম ওভার হয়ে গেলে টাইম ওভার কি অবশ্য 8টা 9টা 10টা এগুলো টাইম পারফেক্ট দেন দেখেন গাড়ির সিগন্যাল নাই ডাইন সাইডে আমি কিন্তু বাম সাইডে সিগন্যাল দিছি গাইস দেখতেই পারতেছেন আর এখন ডাইরেক্টলি সোজা আর ওই টান্সি আমি একটু দেখি তো হ্যাঁ ডাপল ইন্ডিকেটর জলে ঠিক আছে মামা পুরাই ওকে মনে করে কি ভাই গাড়ি থাকলে আসলে কি বলবো একটা কাজ করি গাইস উপরে বা পাথারতে কিছু লোক টানলেও তো ভালো হয় আমার চৌমাটো দিয়ে টানে এটা আপনার দেখাবো অনেক চৌমাটো পর্যন্ত এখন আমি একটু টান দিলাম ইফ ইউ ডোন্ট মাইন্ড কারণ আমি সবসময় সেফটি বাস চালাই তো বিকজ আমার টাইম শর্ট এর জন্য আমি চালাইতেছি যার কারণে কিছু করার নাই আমার ব্যাটারিটা ডাউন আমিও ডাউন হয়ে গেছি মানে মনটাই খারাপ কারণ গাড়ি যদি ওকে না থাকে কারণ এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে আমার গার্লফ্রেন্ড হচ্ছে আমার বাইক যেটা সত্যি কথা গাইস গার্লফ্রেন্ড আমার বাইক বিকজ আমি অন্য আদার্স কোনো অ্যালাউ করি না বাট আমারই অ্যালাউ করে না আমি করে কি করবো তাই না বরিশালে মনো না করলে না করো কিন্তু আমার বাইক তো হচ্ছে গার্লফ্রেন্ড গাইস আমার বাইক ঠিক তো সব ঠিক কারণ আল্লাহ মানে শখের জিনিস আসে তোলা কথা আছে না তো আমার এই শখের জিনিসটা আসে তোলা ঠিক আছে গাইস আমি ঠিক আছে খাইতে পারি না বা না খাইতে পারি না বলতে খাইতে পারি অবশ্যই কারণ আল্লাহর রহমতে তিন বেলা আল্লাহ তালা খাওয়ার তৌফিক দান দিছে বিকজ ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আমি যে স্টুডেন্ট মানুষ বাট লাইফ তো এরকম থাকবে না কিন্তু খুব কষ্ট হয় কারণ আমার কিছু কিছু ফ্রেন্ড সার্কেল ওরা সেট আপ আমার সবাই
বন্ধু বান্ধব সব সেটেল বাট আমি একটু হইতে আছি ডাউনে আছি তবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি একটু ই করে তাহলে হয়তো আর ই হবো না কিন্তু আমার সে তার জন্য কি আল্লাহর মানে আমি একটা মিস করছি গাইজ সত্যি কথা বলতে আমি জোরের সরি আসন আমাজটা পরে রওনা দিলে বেস্ট হইতো কিন্তু মুডটা মুডটা অফ ছিল কি সুন্দর ব্রিজটা আসলে অনেক সুন্দর ও ব্রিজ মানে এটা হচ্ছে পদ্মা সেতুর আর একটা ব্রিজ বরিশালের একটা ব্রিজ তো গাইজ যাই হোক পরবর্তীতে আসলে ইতে কি জানি এক্সপ্লেন করে নাকি ইতে সমস্যা আছে যে ধোকা ধোকা দেয় এটা আসলে আমার মাস্টার সার্ভিসিং কল লাগবে আর আমি এখন আমি আমি কি বলবো আসলে আমি যেটা চাই সেটা হয় বলতে হয় আবার হয় না তো এখন আমি রেপতে যাব একটু আপুর বাসায় পেস্ট্রি শপটা মোটামুটি করছে দেন বিকজ অতটা ভালো না মোটামুটি ভালো বাট আমি আসলে যাইনি সত্যি কথা বলতে কেন শুধু শুধু একজনের খারাপ কথা বলবো কেন মানে আমি যাইনি কিছু না বিকজ আমি ভালো না খারাপ এটা আমি আগে নাটকীয় টেস্ট না করে জাস্টিফাই করবো কি বলেন তাই না এখন মানে এই রোডটা কাজ চলে আর এই রোডটা আসলে এখন বর্তমানে কমিশনার সাবে আবার আগের কমিশনার মান্না ভাই তো এখন রাইটে ইউ টার্ন করবো জানি না ডাবল ইন্ডিকেটার নাকি কেন এটা দেখার সময় নেই আর আমি কিসের জন্য কি করি কিসের জন্য কি পান্ডা মাছের গিয়ে যায় গ্যাস কামড় খেলাম নামলাম তো রাখি অনেক গ্যাস এখন আমি সেই চৌমাতা যাইতেছি হাতে মালি গেলে চৌমাতা সেই বিশালি বাট আমি একটাই ব্যাটলাক আমার ব্যাটারিটা চার্জও নেবে না একদম বসে গেছে ডাউন আর ওই ব্যাটারি নিউ কেনা লাগবে মিনিমাম 1500 টাকা তারপর আবার পিসের শো কি জানি বললো বন্ধু যাই হোক সজল এখন আমি চাইতে অন করি ইন্ডিকেটার বাতি দেখছেন গাইজ আমি এই যে দিয়ে আর অ্যাপাচি আটকেন নিয়ে একবার পড়ে গেছিলাম এইরকমই আসছি তো আইসিয়া ট্র্যাক আইসিয়া টাইম দেখতে মারে দিছে এখন আল্লাহ মাফ করুক জগত অবস্থায় খুললে ভাই ভালো লাগে না ওই সিগন্যাল দিয়ে দিয়ে যার মতোই করতেছে ট্রাফিকে কোনো দাঁড়াইয়ে ঘাস খেতেছে এই সম্মত লেগের পারে ব্যাংসের পুরী চটপুরি মানে কত এই সিঙ্গেরা মিঙ্গেরা সব কিছু বিক্রি করে সারা মেরিয়ে থাক থামবো না কারণ চলে যাবো কি আর বলবো এই দেখে যে এত জ্যাম সবই সব কিছু এই যে আপনারা ফাস্টফুড খাবার যত প্রকার দেবেন নাইন সাইডে মানে আপনার এই দিয়ে বটতলা দিয়ে আসলে আর পশ্চিম দিক দিয়ে আসলে তাইলে বাম সাইড দিকে তো এই বুক পয়েন্ট এখন এই এলাকায় আমার যাইতেছি আমার এলাকায় একটু সামনেই আর বেশি বাড়াবো না কথা অনেক বাড়ে মানে বাড়াই ফেলাইছি আর আমার কথা বলার ইংরেজি নেই শেষ করব কারণ কিছু বন্ধু দাদার এরা আছে ঠান্ডা একটু ডাইনে দেখি তো এই দোকানে মনে হচ্ছে ফ্রিজ তো নাই না ভাইয়া ফ্রিজ নাই ভাই আসলে চিনতে পারে না যে গাইস নো প্রবলেম আমি আমি
কি বলবো, এই জায়গাগুলো আসলে পুরনো স্মৃতি গুলো মনে মনে রাখ। আমি তো বালানা বালানিয়া থাকতে বেশ এখন কত হয়েছে ইয়া, এই ডাইনসিটি থামাইলাম পিছে হুন্ড না কি করতে পারি না, আর এই ধরনের থামাম আসলে দেখ থামাইলাম এদিকেই শেষ করে এদিকেই শেষ করবো ব্লক।